ঢাকা মেকারস হলো একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকে প্রমোট করার জন্য একটা প্ল্যাটফর্ম, যেটা হলো আর্টস অ্যান্ড ক্রাফটস, যে একটা প্ল্যাটফর্ম লাগে যেটা থ্রু দিয়ে, যেটার মাধ্যমে মানুষ ওদের ক্রিয়েশনগুলো দেখাতে পারে। যারা ধরেন ছোটো ছোটো বিজনেস আছে, যারা বাসায় বসে অনেক কিছু বানাচ্ছে কিন্তু কোনো কখনো ওইটা সবাই ফেসবুক ইনস্টাগ্রামে কিনছে, ওদের আর্ট, ওদের ক্রিয়েশনস, হয়তো জুয়েলারি হতে পারে, ক্রাফটস হতে পারে, কিন্তু কখনো দেখে কেনার মানে সুযোগটা হচ্ছে না। সো আমাদের এটা এই পুরো ইভেন্টটার ইনিশিয়েটিভটার মানে এটাই ছিল যে ওদেরকে কিভাবে আমরা তুলে ধরতে পারি অ্যান্ড একটা কমিউনিটি বিল্ড করতে পারি, যেটাতে একটা যদি আর্ট সিন, ঢাকার আর্ট সিনটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি। আমাদের ইভেন্টটা চলবে হলো 24 তারিখ থেকে শুরু এবং 27 তারিখ পর্যন্ত হবে, 4 দিনের ইভেন্ট, রাইট? আমরা যারা অর্গানাইজার আছি আমরা টোটাল 11 জন। সো আমরা সবাই প্রত্যেকটা যারা অ্যাপ্লাই করেছিল এসের জন্য আমরা সবাই ভোট করেছি, আমরা 11 জন মিলে ভোট করে যাচ্ছি, এর কাজ আমার ভালো লেগেছে, এর কাজ ভালো লাগেনি, এইভাবে করে আমরা ভোটিং করে যারা ভোট পেয়েছে বেশি তাদেরকে এভাবে নির্বাচিত করেছি আর কি। এবং ওই ক্রাইটেরিয়াগুলো এরকম ডিফারেন্ট ক্রাইটেরিয়া ছিল যে কে নতুন, কে অনেক ভালো কাজ করছে কিন্তু তারা তেমন একটা সাড়া পাচ্ছে না, এবং আমরা চেষ্টা করছি যারা অলরেডি অনেক বেশি যাদের প্রেজেন্স আছে তাদেরকে তারা যাতে না আসে, যাদের অলরেডি অনেক রকম প্ল্যাটফর্ম আছে তারা যাতে না আসে। Art, puppets, nice food, clay, different kind of bags, like workshops, like clay, puppets, graffiti. ভালো লাগছে, অনেক ভ্যারাইটি, অনেক জিনিস আছে, আর্টগুলো অনেক সুন্দর নিচে, পেইন্টিংসগুলো। Yeah, it was really nice. It was really nice. অনেক creative একটা thing. And I was talking to the organizer where Agro একমাসের মধ্যে এটা করছে. So it was really, really nice. পিপল আর অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং যে আমার যে কনসেপ্টটা কাজে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছে, সে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা মানুষ শুনতে পারছে, সেটা জানতে পারছে, কারণ প্রতিটা আর্টিস্টের ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ থাকে। সো এক একটা আর্টিস্টের মেসেজের থ্রুতে মানুষ নতুন কিছু জানতে পারে, নতুন কিছু অ্যাকসেপ্টেন্সে নেয় বা নিতে চায়। সো এই কারণে আমার মনে হয় যে আর্টের সাথে সাথে যে মেসেজগুলি থাকে ওটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড হওয়া উচিত আরও বেশি। আনন্দ লাগছে, খুব ভাইব্রেন্ট, এত কালারফুল, এরকম রঙিন ইভেন্ট তো ঢাকা শহরে সবসময় হয় না, খুবই আনন্দ লাগছে। এই যে এইটা অ্যাটলিস্ট যাতে প্রতি বছর হয়, হ্যাঁ, লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, কারণ এরকম আর্ট মার্কেট, হ্যাঁ, যে নানা রকম ক্রিয়েটিভ জিনিসপত্র আসছে, কিনছে, সবই একসাথে, খাওয়া দাওয়া, ছবি কেনা, বাসা বাড়ির জিনিস কেনা, এটাই প্রতি বছর হওয়া উচিত। আমার এসে ভালোই লাগছে, স্পেশালি কালচারটা এখানে যা দেখতেছি অনেক নাইস, বিকজ ঢাকাতে তো আর কিছু করার নাই, জ্যামে বসে থাকা, তারপর আর কি পিঠে ব্যথা, এর জন্য যখন বের হই সকালে এরা ঘাড়ে নিয়ে বের হই, জানি ঘাড় ব্যথা না হয়। সো আমি যদি বলি এরা অনেক ভালোই, যে কিছু একটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমার খাওয়ার জোনটা অনেক ভালো লাগছে, খাওয়ার ভালোই ছিল, এই যে নিয়ে ঘুরতেছি, 50 টাকার ঝালমুড়ি খাইলাম, একটু ভালোই লাগছে।